ঢাকার বুড়িগঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে নৌকাবাইজের আয়োজন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল কেরানীগঞ্জের সোয়ারি ঘাট লঞ্চ ঘাটে এ নৌকাবাইজের উদ্বোধন করেন। এতে ষাট মোল্লা নৌকা ইভেন্টে শেখ বাড়ি, শেখ রাসেল ও তার দল প্রথম স্থান অধিকার করে এবং 12 মোল্লা নৌকায় বরিশাল বোয়িং ক্লাব বিজয়ী হয়। এ সময় নৌকাবাইজ দেখতে শরতের পরন্ত বিকেলে কয়েক হাজার দর্শনার্থী নদীর পাড়ে ভিড় করেন। এছাড়াও অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলার ভাড়া করে নৌকাবাইজ দেখতে বুড়িগঙ্গায় ভিড় করেন। এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, এল.ই.ড. টিভি বিতরণ করেন।